হচ্ছে আমলাতন্ত্র, মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী আমাদের দেশে আবার গণতন্ত্রকে জাহান্নামে পাঠানোর জন্য আমলাতন্ত্রের উপর বেশি জোর দিচ্ছেন। ডিএম এসডিও চিফ সেক্রেটারি দেয়ার নাথিং বাট আইএস আইপিএস ব্যুরোক্রাটস। সাংবিধানিক ব্যবস্থা মানে হচ্ছে আইনের শাসন, মানে হচ্ছে রুল অফ ল, মানে হচ্ছে নিয়ম মেনে চলবে। কিন্তু সবসময় রাজা সম্রাট নবাব তারা চেয়েছে যে তাদের মনসবদার তাদের সুবেদার তারা করুক, আর আজকে মুখ্যমন্ত্রী মনে করছেন আর যে ডিএম রাও মনে করছে এসডিও মনে করছে তারা মধ্যে এক একটা মনসবদার একটা পরগনা তাদেরকে দেওয়া হয়েছে, আর এই জন্যই সব লুটের রাজত্ব কায়েম হয়েছে। তুমি প্রশ্নের মধ্যে দিয়ে এমন শোনালে যে এটা তো রাজ্য সরকারের তথ্য জনসংখ্যা বিজ্ঞাপন এসডিডিএমের কাজ কেন দুয়ারে সরকার করতে হচ্ছে, তার সরকার ব্যর্থ হয়েছে, এই ডিএম চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সবাই ব্যর্থ, তবে তুই স্কুলগুলোকে লেখাপড়া বন্ধ করে দিয়ে আর সেখানে নাটক করতে হচ্ছে দুয়ারে সরকারের। যদি সরকার চলতো ডিএম অফিস থেকে, বিডিও থেকে, জেলা পরিষদ থেকে, পঞ্চায়েত সমিতি থেকে, পঞ্চায়েত থেকে, গ্রাম পঞ্চায়েত অফিস থেকে, তাহলে তো আর এই দুয়ারে সরকার নাটক করতে হতো না। নবান্ন তো সরকার উঠে গেল, অভিষেক ব্যানার্জির অফিস থেকে সরকার চলছে, আর এই সমস্ত আইপিএস অফিসার আইএস অফিসার যারা দালালি করছে তারা নবান্ন থেকে নির্দেশ না নিয়ে ট্যামাক্সিট অফিস থেকে নির্দেশ দিচ্ছে, ধান নেমে বাড়াচ্ছে আমাদের রাজ্যটাকে, সাধারণতন্ত্র দিবস মানাচ্ছে প্রজাতন্ত্র দিবস, সেখানে তাদের সরকারি গুণগান করার কথা নয়, একবার অন্তত 365 দিনের মধ্যে মানুষের দিকে তাকানো, মানুষের দিকে ফেরার কথা। নবান্নের পরিবর্তে কেন স্ট্রিট থেকে সরকার চলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ বদলে অভিষেক বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন না? তো বলেছি 6 মাসের মধ্যে নাকি নতুন তৃণমূল আসবে, আমি চেয়েছিলাম নতুন তৃণমূল আসবে, একটা নতুন সরকার চলে এলো, কোন ভোট নেই কিছু নেই, সরকার দিয়ে চলে আসলো, আর অপরাধ ব্যুরোক্রাটরা সেখানে গিয়ে সেলাম মারছে, এদের পুরুষের এই নিয়ে দালালি করেছেন, মানুষের মর্যাদা মানে না, আইন মানে না, সংবিধান মানে না। আজকে দাঁড়িয়ে এমার্জেন্সি পদ্ধতি শুধু আছি দেশে এবং আমাদের রাজ্যে, সঞ্জয় গান্ধীর এই প্রক্রিয়াই তো, সঞ্জয় গান্ধী এই প্রক্রিয়াই তো, যেখানে দাঁড়িয়ে নির্বাচিত প্রধানমন্ত্রীর বদলে সঞ্জয় গান্ধী আর ব্যুরোক্রেশন আশেপাশে জিতেছিল, আর তাদের আজকে পর্যন্ত জানা উচিত তার বিরুদ্ধে গোটা দেশের মানুষ রুখে দাঁড়িয়েছিল, এবং সেটাই আমাদের রাজ্যে আজকে হচ্ছে, নতুন সঞ্জয় গান্ধী তৈরি করেছেন। ধন্যবাদ।